সারা বিশ্বে তারকাদের নিয়ে বিভিন্ন ভিডিও স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায় প্রায় সময়ে। এমন স্ক্যান্ডাল হলিউড, বলিউড, ডালিউড সর্বত্রই চলছে। সেই সব তারকারা কিন্তু ঘটনায় লুকিয়ে রাখতে চাইলেও কিছুতেই আর পারছেন না। তেমনি সারা বিশ্বের মতোই বাংলাদেশের মডেল, অভিনেত্রী, কণ্ঠশিল্পীদের ভিডিও স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। সেই ভিডিওগুলো নিয়ে হয়েছে অনেক আলোচনা ও সমালোচনা। তবে স্ক্যান্ডালগুলো আবার কোনোটা মিথ্যা হোক, কিন্তু সত্য হোক আর মিথ্যা, ভিডিওগুলো নিয়ে সারা দেশে আলোচনা হয়েছে। কেউ মনে করছেন সত্য, আবার কেউ বা মনে করেছেন মিথ্যা, আর এই জন্য তারকারা সমালোচিত হয়েছেন বেশি। মাহিয়া মাহি, ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি সাবেক প্রেমিকের সঙ্গে তার সেক্স ভিডিওর স্ক্যান্ডালও নেট দুনিয়া ভাইরাল হয়েছিল। তবে ভিডিওটি আপলোড করার কয়েক ঘন্টা পরে সেই ভিডিও আবার সরিয়ে ফেলা হয়। ভিডিওটি মেয়েটি মাহি এবং মাহি নয় দুজনের দু ধরনের বক্তব্য শুনতে পাওয়া গিয়েছিল সেই সময়। সাদিয়া জাহান প্রভা, সময়টা 2010 সাল। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তখন দেশের শীর্ষ মডেল অভিনেত্রী। ঠিক সেই সময়ে তার একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়েন তার সেই সময়ের হবুবর রাজীব। মুহূর্তেই তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। রাজীব এবং প্রভার বিয়ে পারিবারিকভাবে চূড়ান্ত হয়েছিল, সব ঠিকঠাক চলছিল, তাই অনেকটা দাম্পত্য জীবনের মতো ছিল তাদের সম্পর্ক। কিন্তু এরই মাঝে অভিনেতা অপূর্বের সাথে প্রভার মন দেওয়া না হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন। এরপরই প্রতিহিংসার বসে রাজীব তার হবু স্ত্রী প্রভার একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেয়। প্রভার পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছিল, এই নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন প্রভা। অপূর্বের সঙ্গেও সংসার ভেঙে যায়, ক্যারিয়ারে ধস নামে। দীর্ঘ দুই বছর মিডিয়া থেকে আড়ালে ছিলেন তিনি। তবে বর্তমানে প্রভা আবারও মানসিকভাবে শক্ত থেকে মিডিয়াতে নিয়মিত কাজ করছেন, এই ব্যাপারটিও সবাই ইতিবাচক হিসেবে নিয়েছেন। কণ্ঠশিল্পী মিলা, জনপ্রিয় পপ শিল্পী মিলার ক্যারিয়ার শুরু হয় গানের মাধ্যমে। পরে অবশ্য বেশ কয়েকটি বিজ্ঞাপনে ও মডেলিং করেন এই পপ তারকা, কিন্তু ক্যারিয়ারের জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে তার নাম চলে আসে ভিডিও স্ক্যান্ডালের তালিকায়। ইন্টারনেটে মিলা নামে একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। 33 সেকেন্ডের ওই ভিডিওতে মাতাল অবস্থায় থাকা তরুণীকে দেখা যায়। এই ঘটনায় কয়েক মাস পর মিলা এই বিষয়ে মুখ খোলেন। তিনি দাবি করেন প্রকাশিত ভিডিও চিত্রের মেয়েটি তিনি নন। এটি আসলেই মিলা কিনা তার সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই, তবে স্ক্যান্ডাল থেকে রক্ষা পাননি তিনি। কিছুদিন আগে তিনি বিয়ে করে এখন সংসার নিয়ে ব্যস্ত। শ্রাবন্তী দত্ত তিন্নি, ভিডিও স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে পড়েন বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেতা তিন্নি হিল্লোল জুটি। একটি হোটেল রুমে তরুণ তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফুটেজে দুজনের নামে ছেড়ে দেওয়া হয় বাজারে। ভিডিওটির পাত্রপাত্রী হিসেবে চলে আসে এই জুটির নাম। এই ভিডিওটি সত্যতা মেলেনি, কিন্তু সমালোচনার হাত থেকে রেহাই মিলেনি টুকুর এই তারকা জুটির। তিন্নিকে এখন শোবিজে দেখা যায় না বললেই চলে। নোভা অভিনেত্রী নোভার নামও জড়িয়ে পড়ে ভিডিও স্ক্যান্ডালে। ক্যারিয়ারের ব্যস্ত সময় একটি ভিডিও ফুটেজ বিতর্কে ফেলে দেয় তারকাকে। 2010 সালে তার নামে একটি অর্ধবিবেচনা ফুটেজ ছড়িয়ে পড়ে, যা এই তারকাকে স্ক্যান্ডালের তালিকায় ফেলে দেয়। যদিও ফুটেজটি মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আনিকা কবির শখ, জনপ্রিয় মডেল আনিকা কবির শখের নামে একটি ভিডিও ফুটেজ বেশ আলোড়ন সৃষ্টি করে 2011 সালের মাঝামাঝিতে। ভিডিও ক্লিপটি প্রকাশ হওয়ার সাথে সাথে এটি নানাভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র। ভিডিওটি বিপসনা নারীটি আসলে শখ কিনা তা নিয়ে সংশয় রয়েছে, তবে ফুটেজ ছড়িয়ে পড়ার পর শখের ক্যারিয়ার ইমেজে দর্শকদের নেতিবাচক বার্তা পৌঁছায়। বিদ্যা সিনহা মিম, লাখ সুপারস্টার জনপ্রিয় মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বেশ ক্লিন ইমেজ নিয়ে মিডিয়ায় ছিলেন, কিন্তু এতে বাধা হয়ে ওঠে একটি আপত্তিকর ভিডিও ফুটেজ। গত বছর এক বিদেশি ক্রিকেটারের সাথে আপত্তিকর দৃশ্যের এই ফুটেজ প্রকাশ হয়। এ নিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। তবে এটা আসলে তারকা বিদ্যা সিনহা মিম কিনা তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেন। আঁখি আলমগীর, 2016 সালের দিকে ইউটিউবে প্রকাশিত হয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের সেক্স ভিডিও। ভিডিওটিও নিয়ে চলে তর্ক বিতর্ক, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি আঁখি। পড়শি, বর্তমান সময়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শি ও রেহাই পায়নি এই সাইবার ক্রাইম থেকে। ভিডিও স্ক্যান্ডালে শিকার হতে হয়েছে তাকে। পড়শির নাম ব্যবহার করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়, যদিও ভিডিওটির মেয়েটির পরিচয় জানা যায়নি। সাবিলানু, সর্বশেষ মানসিকভাবে বিপর্যয় অবস্থায় ছিলেন অভিনেত্রী সাবিলানু, নিজকে খুঁজে পাচ্ছিলেন না, এই জন্য কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বেড়াতে, এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী। এদিকে হঠাৎ করে সম্প্রতি সাবিলার স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হয় অনলাইনে। সাবিলা দাবি করেছেন সেটি ফেক, অন্য কারো ভিডিও সাবিলার নামে চালিয়ে দিয়েছে কেউ। সাবিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে বোনের বাসে আছেন, সেখানে সাবিলার মা বাবাও আছেন তার সাথে। এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ভিডিও, যা সাবিলার না হলেও তার ক্যারিয়ারে বেশ প্রভাব ফেলেছে।